চুরি করাই তার গুণ, কিন্তু চুরি করতে গিয়ে ঢুকছে মসজিদে, কোথায় মসজিদে ঢুকে দেখে চুরির কিছুই নাই, আছে একটা দেয়ালে লাগানো ঘড়ি। ঘড়িটা চুরি করতে পারলে আমার দুই চার দিনের বাজারের ব্যবস্থা হয়ে গেল। ঘড়িটার নামানের কায়দা নাই, মসজিদ উঁচা, দেয়াল উঁচা, ঘড়িটা হাতে লাগানো পাওয়া যায় না, চোর ঘড়িটা নামানোর জন্য টেবিল খুঁজে পায় না। শেষ পর্যন্ত তাহিমের একটি ছোট্ট টেবিল, ওটাকে নিয়ে দাঁড়ালো, ঘড়ি ধরতে পারে না। ছিল খতিব সাহেবের খুতবা দেওয়ার মিম্বর, ওই মিম্বর এটা স্থায়ীভাবে পাকা করা, কিন্তু তৃতীয় তাকের উপরে কোরআন শরীফ রাখা। ওই চোর কোরআন শরীফ নামায়া টেবিলে দিল, শেষ পর্যন্ত কোরআন শরীফের উপরে দাঁড়ালো, দাঁড়াইয়া ওই ঘড়িটা নামালো, নামায়া পরের দিন বাজারে 800 টাকা বিক্রি করলো বা কম বেশি, মনের খুশিতে বাড়িতে চলে গেল। পরের রাতের বেলা হঠাৎ চিৎকারের আওয়াজ, আমার পা ব্যথা করে, দ্রুত অ্যাম্বুলেন্স হসপিটালের গোড়ায় হাজির। 10-15 দিন হসপিটালে পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়ে না, ফাইনাল সিদ্ধান্ত তোমার হাঁটু পর্যন্ত পা কেটে ফেলতে হবে। মোটামুটি একটু লাইন করে ব্যান্ডেজ করে ঔষধ দিয়ে দিল, বাড়িতে যাওয়ার পরে দুদিন পরে আবার কান্না চিৎকার, আবার অন্য হসপিটালে হাজির। এবার যে ডাক্তারের হাতে পড়লো, ডাক্তার বড় নামাজি, আসেনি নামাজি ডাক্তার কম না বেশি? তাহলে ডাক্তার হয়ে আপনি নামাজ পড়বেন না কেন? আপনার লাইনে যদি ডাক্তার নামাজ পড়তে পারে, আপনার বাধা কি? কোনো বাধা নাই, কপাল পড়েছে, আসতে বলেন কেন? বাধা না কপাল ঘুষে, তওবা না করা পর্যন্ত পড়া কপাল আর জোড়া রাখবে? ডাক্তারও পরীক্ষা করে নামাজি বান্দা দেখলো কোনো রোগ নাই, দিলের মধ্যে একটা সন্দেহ। সবাইকে বের করে দিয়ে তার আসল রুমে চোরাকে বলে, তোর রোগ তো পাওয়া যাচ্ছে না, বল আমার দিলে একটি সন্দেহ, তুই চূড়ান্ত কোনো বেয়াদবি করেছ, হয়তো মায়ের সাথে, বাবার সাথে, না হয় ওস্তাদদের সাথে, না হয় কোনো মুরব্বীর সাথে। এই জমিনে বহু ভদ্র ছেলে আছে, বহু সাদা দাড়িওয়ালার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আছে না নাই? তুই বেয়াদবি করে হয়তো বা 10 টাকা নিলি, এই 10 টাকা তোর জন্য জীবনের 20 হয়ে গেল, নগদ লাভ পাইলি, কিন্তু এটা সাময়িক সময়ে চোখের দেখা লাভ, ক্ষতি বড় দীর্ঘস্থায়ী। চোর চোখের পানি ছেড়ে বলল যে, ডাক্তার সাহেব আসলেই মা বাবার সাথে নয়, ওস্তাদের সাথে নয়, আমি লোভে পড়ে কোরআন শরীফের উপরে পাও রেখে দাঁড়ায়া একটি ঘড়ি নেমাইছিলাম মসজিদ থেকে। ডাক্তার চোখের পানি ছেড়ে বলে, তুমি এখান থেকে দ্রুত বের হয়ে যাও, আমার কাছে কেন? আমার ধারণা পৃথিবীর কোন ডাক্তার তোমার ঔষধ দিয়ে ভালো করতে পারবে না। শেষ পর্যন্ত এই বেঈমান পাও পচে 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 বিছানায় পড়ে গেল। সে কারণে বলবো, সব জায়গায় বেয়াদবি চলে না, শিক্ষকের সাথে বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, এই জন্য ওরা মানুষ হয় না, ওরা সন্ত্রাসী হয়, ওরা গুন্ডা হয়, ওরা মাস্তান হয়। মাস্তান কি একটা গুণগত নাম নাকি? না, ওটা লম্পট, ও দুনিয়ার লম্পট, দুনিয়ার সব থেকে মানুষের বোঝা, ও মৃত্যুবরণ হলে দুনিয়াবাসী শুকর আদায় করে। এই তো পাইলি, শুকর আদায় করে মানুষ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন। ঘোড়ার ছাত্র ছাত্রী বলল 71 সন, স্যার যদি এখন নাম্বার দেয়, ফার্স্ট বয় তুই 92, সেকেন্ড বয় তুই 82, থার্ড বয় তুমি 62, আর যেটি বুড়ো তোরা পাইছো ঘোড়ার দিন, আন্দোলন শুরু হয়ে যাবে। শিক্ষক বলে কোনো দরকার নাই, পরীক্ষার হলে ধর 3 ঘন্টা টাইম পরীক্ষা দিয়া নিজেই লেখার উপরে নির্ণয় করবি তুই কত নাম্বারের ছাত্র। আল্লাহ পাক রুহের জগতে সবক নিয়া বেঈমানের জবাব আর মুমিনের জবাব যেহেতু এক হয়ে গেল, আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে যাও, ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে নিজেই নির্ণয় করো তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
وهو العزيز الغفور আল্লাহ বলেন আমি মৃত্যু আর জীবন তৈরি করলাম সৃষ্টি করলাম পরীক্ষার জন্য দেখব কারা ভালো আমল করে আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিস দিয়ে মুমিনের পরীক্ষা করব ধৈর্যর মাধ্যমে কারা পাস করে কারণ দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে পাঠাইয়া দিলাম এই পরীক্ষার হলে গিয়ে তুমি আমলের পরীক্ষা দাও তোমার সাথে আমার একটা সবক দেয়া হয়েছিল আমি বলেছিলাম আমি তোমাদের রবনি তুমি স্বীকার করেছো দুনিয়া নামক পরীক্ষার হলে যাও আর ওই দুনিয়ার ভেতরে তুমি পরীক্ষা দাও আমলের পরীক্ষা যেই সবক আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছো ওই রুহের জগৎ মায়ের গর্ভের ভিতরে দুনিয়াতে তুমি বুঝ জ্ঞানী হতে হতে অনেক সময় জ্ঞান হয়ে গেল আমি আল্লাহ তাআলা দয়া করিয়া পরীক্ষায় পাশ করার জন্য প্রশ্নপত্র আউট করে দিলাম কোরআন কি কোরআন এটা তোমার প্রশ্নের গাইড আমি দিলাম তুমি বুঝবা না আমি আরো অনুগ্রহ করে এই প্রশ্নের গাইডটা তোমাকে বুঝায় দেওয়ার জন্য চার দল প্রাইভেট মাস্টার দিলাম পরীক্ষার আগে ছেলে প্রাইভেট মাস্টার থেকে পরীক্ষা প্রশ্নপত্রগুলো হল করে করেনি আল্লাহ বলেন এই জমিনে পরীক্ষায় পাস করতে যেন পারো কারণ আমি চাই না কেউ জাহান্নামে যাবি আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ ভূমিষ্ঠ হয়েছে যত মানুষ আসবে সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে সবার নামে জান্নাতে একটি ঘর তবে আমরা কোরআন হাদিস অনুযায়ী জানি নমরুদ হামান ফেরাউন বেঈমান জান্নাত আর কখনো পাবে ওদের বানানো জান্নাতের কি হালাত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সুসংবাদ দিয়া বলেন ও দুনিয়ার ইমানদার গোলাম যারা আমি আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করবা তাকওয়ার মর্যাদা নিবা ওই বেঈমানের বানানো জান্নাত গুলো আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে বোনাস হিসাবে দিয়া দিব এই পরীক্ষার হলে তুমি যেন পাস করতে পারো আমি আল্লাহ চাই না তুমি গুনাহ করিয়া জাহান্নামে যাও এজন্য প্রশ্নপত্র আউট করে দিলাম প্রশ্নপত্র বুঝায় দেওয়ার জন্য চার দল প্রাইভেট মাস্টার দিলাম ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদাই ওয়াস সালিহীন وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا এক নাম্বার প্রাইভেট মাস্টার নবীগণ দুই নাম্বারে সিদ্দিকগণ তিন নাম্বারে শহীদগণ চার নাম্বারে সালেহগণ নেককার সত্যবাদী যারা তারা এরা নবীর উম্মতের দল নবী আমরা পাই নাই নবী আর আসবে না দরওয়াজায় তারা লাগানো আমরা এখন ইসলামের উপরে প্রশ্নপত্রের উপরে কিভাবে আমল করব জানি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সালিহিনের দরজা খোলা রাখছেন নেককার বান্দা সত্যবাদী মুত্তাকি এরা যে সমাধান দিবে এই সমাধানের উপরে তুমি জীবন চালাও অতএব এই সালিহিন সাদিকিন নেককার আল্লাহর খাস বান্দা যারা যাদের ইচ্ছা করে গুনাহ করে না ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতে আর দেরি করে না এমন বান্দা আছে না নাই এদের পরামর্শ নিয়ে যদি তুমি জীবনটা চালাও আল্লাহ তাআলা তার কুদরতি জিম্মায় জান্নাতের মেহমানখানায় তোমাকে পৌঁছায় দিবে আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদত করবা আমি আল্লাহর মুলাকাতের জন্য এমপি সাহেবের সাথে অনেকে দেখা করতে যায় না কথা বলেন না কেন ডাইরেক্ট ঢুকে যেতে পারে কখনোই সম্ভব না ওখানে গেট দারোয়ান দাঁড়ানো সিকিউরিটি গার্ড বলে তুমি সাক্ষাৎ যদি করতে চাও ভেতর থেকে আগে অনুমতি নিয়ে আসতে হবে দাঁড়াও অনুমতি নিয়ে আস এরে নবীর উম্মতের দল এমপি সাহেবের সাথে মোলাকাতের জন্য
তুমি অনুমতি নিয়ে ভেতরে গেলা, দেখা করলা, এমপি সাহেব আমার এই সমস্যার সমাধান করেন বলে আমার পিএস এর সাথে তুমি কথা বলো, ওখানে তুমি কথা বলে সমাধান নাও। এখন পিএস যদি এমপির থেকে দশ হাজার পঞ্চাশ হাজার দশ লাখ টাকা তার নিজ এলাকার কোন ব্যক্তিকে দান করে বলে এগুলো সব মাদ্রাসা গরিবদের বিদায় দাও, টাকাটা দিল পিএস এর হাতে, পিএস দিল চেয়ারম্যানের কাছে, এখন পিএস এর হাতে দশ লাখ টাকা দেওয়ার মানে কি এমপির চেয়ে পিএস এর দাম বেশি? হ্যাঁ, এর নবীর উম্মতের দল, আল্লাহর প্রতিনিধি দল, চার দল, আল্লাহর খাস বান্দা। আমরা আল্লাহ আল্লাহর খাস বান্দাদের পূজা করি না, আমরা ইবাদত করি আল্লাহ কার, তাহলে পীরের কাছে কেন যাব? আল্লাহর ইবাদত করব ইমামের কথা মতো কেমন কেন চলবো? আল্লাহর ইবাদত করব নবীর তরিকা মতে কিন্তু ইমামের কাছে কেন যাব? আল্লাহ ওনার কাছে যাব কেন? তাবলিগে যাব কেন? ইমামের কথা মতে চলবো কেন? আমি কোরআন হাদিস বুঝি না, যারা বুঝবে এদের থেকে আমার বুঝতে হবে, এটাই বাস্তবতা। অতএব আমরা আল্লাহকে চিনার জন্য যারা চিনে তাদের থেকে সহযোগিতা চাই, আমরা নবীর তরিকা ভালো করে চিনি না যারা চিনে তাদের থেকে সহযোগিতা চাই, এটা আমাদের জান্নাত পাওয়ার ইবাদত করি আল্লাহর, আমরা শিরিকের মধ্যে নাই। কিন্তু আজ যারা কোনো ব্যক্তির গোলামি করতে গিয়া আজকে পীর মুরিদির বিরোধিতা করে, তাবলীগের বিরোধিতা করে, গালাগালি করে, অথচ তারাও কারো না কারো অনুসরণ করতে গিয়ে অন্যকে গালি দেয়, মূলত তারাই ব্যক্তির পূজা করে, শিরিক করে, ব্যক্তির পূজা করে, বেনামাজির ভক্ত হইয়া নামাজিরে গালি দেয়, এটা শিরিক। কথা বুঝেন নাই? সুন্নতের আমল বিহীন মানুষটার পাগল হয়ে সুন্নতওয়ালাকে যারা হিংসা করে এরা শিরিক করে। কথা বুঝতেছেন? যতই গালাগালি হোক আমরা তো কাউকে প্রতি উত্তরে গালি দেই না, কারণ আল্লাহর কোরআন রসুলের হাদিস বলে গালি দেওয়া হারাম, হালাল না হারাম? এত গালি আমরা শুনি, আমরা পাল্টা জবাবে কাউকে গালি দেই না, কারণ আমি আমার পীর মানি, আমার মুরব্বী মানি, তাবলীগ বলেন যা কিছু বলেন আমরা সব মানি, রসুলের তরিকা আছে এই জন্য। যদি দেখি আমার পীরের মধ্যে নবীর সুন্নতের আমল নাই, সে পীর আমি মানি না। এর থেকে সহজ কথা আর কি হতে পারে? এর থেকে সহজ কথা আর নাই। এরে নবীর উম্মত, অথচ তুমি একজন বেআমলওয়ালার ভক্ত হয়ে যদি আমলওয়ালাকে গালি দাও, প্রমাণ হলো তুমি তার পূজা করো, তুমি শিরিক করো, কোন সন্দেহ নাই। বর্তমানে একটি নতুন ফেতনা, নতুন ফেতনা কি? নামাজ পড়ো আর না পড়ো, শিরিক করবি না। দাড়ি রাখতে পারো আর না পারো, শিরিক করবা না। পর্দা করতে পারো আর না পারো, কিন্তু শিরিক করবা না। পর্দা না করো এটা ভিন্ন কথা, কিন্তু শিরিক করবা না। গাঞ্জা খাও সেটা ভিন্ন কথা, শিরিক করবা না। মদের বোতল নিয়ে আছো কোনো টেনশন কম, কিন্তু শিরিক করবা না। দুনিয়ার সব অপরাধ করো, শিরিক করবা না। এই সুতায় নামাজও পড়ে না, পর্দাও করে না, মসজিদে টেলিভিশন দেখে, বেপর্দায় চলে, কোনো সমস্যা নাই, কিন্তু শিরিক করবি না। এই এক ধোকাবাজ ফেতনা এই জমিনে শুরু হয়েছে, শিরিক করা যাবে না বলে সব গুনাহের কাজ নারীদেরকে এক জায়গায় জমা করে নামাজ পড়ে, পর্দার কোনো চিন্তাই নাই, শিরিক করা যাবে না, সব গুনাহ করো। আমি বলবো তারা বড় শিরিক করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেন যারা রবের সাথে মোলাকাত করতে চাও দুইটা কাজ তোমাদের, এক নম্বরে নেক আমল করবা, দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত। রব কে? রব আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের রব কয়জন? সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে আর এই কথার উপরে জীবন চালাবে, আমি আল্লাহ রহমতের জিম্মায় তাকে জান্নাতি বানায় দিব।